সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চিরাই কাটের হিসাব তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করছি গোল কাটের হিসাব কিভাবে বের করবেন সেফটি হিসাব আজকের ভিডিওতে আমরা চিরাই কাটের হিসাব নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি চিরাই কাট থেকে কতটুকু কত সেফটি কাট পাবেন সেটি হিসাব আপনি খুব সহজে বের করতে পারবেন আর ভোল কাঠের হিসাবটি যদি আপনি না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে আসতে পারবেন বা চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকেও দেখে আসতে পারেন তো চিরাই হিসাব বের করার জন্য আমরা দুটি সূত্র ব্যবহার করতে পারি একটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এবং ওটাকে ভাগ দিতে হবে একশো চুয়াল্লিশ দিয়ে আরেকটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এই দুটি সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারবো তো আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন যে কোনো সূত্রের মাধ্যমে আপনারা বের করতে পারবেন তো এর মধ্যে কিছুটা তফাত রয়েছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এই সূত্র হলে আপনাকে মাপ নিতে হবে এক ধরনের এক সিস্টেমে আর এইভাবে হলে মাপ নিতে হবে অন্য সিস্টেমে তো আমরা প্রথমে আলোচনা করব প্রথম সূত্রের মাধ্যমে তো প্রথম সূত্র দিয়ে আমরা কিভাবে আপনার চিরায় হিসাব বের করবেন তো আমরা একটা কাঠ ধরে নিলাম চিরাই কাঠ এখানে এর দৈর্ঘ্য ধরে নিলাম দশ ফিট এবং এর প্রস্থ ধরে নিলাম বারো ইঞ্চি এবং উচ্চতা ধরলাম ছয় ইঞ্চি তো প্রথম সূত্র সূত্র দিয়ে যদি আপনি চিরাই কাঠের হিসাব করতে যান তাহলে প্রস্ত এবং উচ্চতা মানে থিকনেস যেটা হবে সেটা অবশ্যই আপনাকে ইঞ্চিতে নিতে হবে দুটো ইঞ্চিতে নিতে হবে এবং দৈর্ঘ্য আপনার ফিটে নিতে হবে এই জিনিসটা আপনারা প্রথমে লক্ষ্য রাখবেন যদি এই সূত্রের মাধ্যমে করেন অর্থাৎ দৈর্ঘ্য গুনন প্রস্ত গুণন উচ্চতা বাই একশো চুয়াল্লিশ এই সূত্রের মাধ্যমে যদি করেন তাহলে আপনাকে প্রস্থ এবং উচ্চতা ইঞ্চিতে নিতে হবে জাস্ট আমরা হিসাব করে দেখব দৈর্ঘ্য দশ ফিট গুণন সূত্রে প্রয়োগ করব প্রস্থ হচ্ছে বারো ইঞ্চি গুণন উচ্চতা হচ্ছে সিক্স ইঞ্চি তো এটাকে আমরা ভাগ দিব একশো দ্বারা তো আমরা এটা জাস্ট সিম্পল আমরা এটাকে ভাগ করতে পারি আমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখতে পারি দশ গুন বারো সিক্স সাতশো বিশ আমরা ভাগ দিব একশো চুয়াল্লিশ দ্বারা তাহলে আমরা পাচ্ছি ফাইভ সি এফ টি তো এটা হচ্ছে প্রথম সূত্রে এভাবে আপনারা বের করবেন দ্বিতীয় সূত্র আপনারা কিভাবে বের করবেন তো দ্বিতীয় সূত্র বের করার জন্য এখানে আমি লিখছি দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন উচ্চতা আমরা ইঞ্চিতে নিয়েছি এই দুটো যদি আমরা ফিটে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে তো দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট প্রস্থ হচ্ছে বারো ইঞ্চি এটাকে যদি আমরা ফিটে নিয়ে আসি তাহলে এক ফুট আমরা এখানে এক ফুট পাব এবং উচ্চতা আছে ছয় ইঞ্চি এটা যদি আমরা ফুটে নিয়ে আসি তাহলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ ফিট জাস্ট এটাকে আমরা যদি এখন গুণ করে দিই তো আমাদের দশ গুণন এক ফিট হচ্ছে প্রস্থ গুণন শূন্য দশমিক পাঁচ হচ্ছে উচ্চতা জাস্ট দেখতে পাচ্ছেন ফাইভ সেফটি অর্থাৎ সি তো এই দুটো সূত্র যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন যেটা মন চায় ওটাই ওটা দিয়ে করতে পারবেন দ্বিতীয় সূত্রের মাধ্যমে করলে জাস্ট আপনাকে যেটা মনে রাখতে হবে যে সবগুলোর ফিটে নিতে হবে আর প্রথম সূত্রতে দিয়ে যদি করেন তাহলে আপনার দৈর্ঘ্য ফিটে এবং প্রস্ত এবং উচ্চতা আপনাকে ইঞ্চিতে নিতে হবে এই দুটো জিনিস মনে থাকলেই যথেষ্ট আপনার এই সেফটি হিসাব বের করার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য চেষ্টা করুন